আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে টিউমারে আরেকটি ভিডিও আছে, সেটা হচ্ছে খুবই প্রয়োজনীয় এবং খুব জটিল একটা জায়গা টিউমারের কথা আলোচনা করব, সেটা হচ্ছে ব্রেন টিউমার। আপনারা জানেন যে ব্রেন টিউমার, ব্রেন জায়গাটা খুবই সেন্সিটিভ জায়গা, এখানে যদি টিউমার হয় সাধারণত আমরা কী করব এবং কোন হোমিওপ্যাথিক ওষুধ খেতে পারবো, খুবই দারুণ একটি টপিক, আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। দর্শক, আপনারা জানেন যে ব্রেন খুবই সেন্সিটিভ জায়গা, যেখানে যে কোনো ধরনের ইনফেকশান, ছোটোখাটো কোনো প্রবলেম হলেও কিন্তু অনেক ধরনের বড়ো প্রবলেম দেখা দেয়। সেইখানে যদি টিউমার হয় সেটা আরও আতঙ্কিত হওয়া এবং ভয় পাওয়ার কারণ। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে টিউমার যতটুকু তার চেয়ে বেশি চিকিৎসকদের কথাবার্তায় ভয় পেয়ে দ্রুত অপারেশনে যায় এবং এই রোগীগুলো লাস্ট পর্যন্ত কিন্তু ফিরে আসে না। আমি আমার অনেক রোগীদের ক্ষেত্রে এরকম দেখেছি যে যাদেরকে অপারেশন হয়তো না করলে তারা কিছুদিন ভালো থাকতো, কিন্তু অপারেশন করার সাথে সাথে তারা ডেড হয়ে গেছে। যাই হোক, হয়তো তারা হায়াতই নেয় আমরা ধরে নিলাম, কিন্তু আসলে ব্রেন টিউমারের ক্ষেত্রে আপনারা একটু, ব্রেন টিউমার হলে অপারেশন করার আগে আমি একটু রিকোয়েস্ট করব যে সকল অভিভাবকরা ব্রেন টিউমার হলে তাড়াতাড়ি সার্জারিতে যাওয়ার চিন্তা করেন, তাদেরকে আমি একটু তথ্য, এ বিষয়ে তথ্য কালেক্ট করতে বলবো যে আপনারা যারা যদি কোনো আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী বা বন্ধুবান্ধব বা অন্য কোনো, আপনাকে গুগল মাধ্যমে যদি আপনি কোনো ইনফরমেশান থাকে ইনফরমেশানগুলো নেবেন যে ব্রেন টিউমারের ক্ষেত্রে আসলে অপারেশনে বা সার্জারিতে কত পার্সেন্ট সফল হয়ে থাকেন গোটা পৃথিবীতে, আর হচ্ছে বাংলাদেশে আসলে কত পার্সেন্ট সফল, এই বিষয়টা লেখাপড়া করে আমি বলছি না কতটুকু। আপনারা একটু অবশ্যই যারা ব্রেন টিউমারে যদি রোগী থাকে আপনার ফ্যামিলিতে, তাহলে অবশ্যই সার্জারির আগে আপনি কিন্তু একটা ইনফরমেশানটা নেবেন যে আসলে কত পার্সেন্ট সাকসেস। তা আমার যতটুকু জানা তাতে 10 থেকে 20% পর্যন্ত সাকসেস, 80% কিন্তু ফেইলর, কিছু কিছু ক্ষেত্রে আরেকটু বেশি দেখা গেছে। তো সুতরাং আপনি এইরকম 20% সফলতার জন্য 80% যেখানে ফেইলর সেখানে আপনি অপারেশনে না যেয়ে আপনি কিন্তু হোমিও ওষুধ খেতে পারেন। আপনি যদি ব্রেন টিউমারের বয়সটা একটু কম হয়ে থাকে, 1 বছর বা 2 বছর বা আগের চেয়ে কম, তাহলে দেখবেন দ্রুত আরোগ্য হচ্ছে, আর যদি বয়সটা বেশিও হয় ইনশাল্লাহ সেরে যাবে। তো কিন্তু আপনি একটু সময় নিন, একটু অপারেশন করার আগে একটু চিন্তাভাবনা করে অপারেশন করেন। আপনি 2-3 মাস হোমিওপ্যাথিকে সময় দেন, একটা ভালো চিকিৎসকের পরামর্শ নেন, নিয়ে দেখবেন যে ব্রেন টিউমার ইনশাল্লাহ অপারেশন করতে হবে না। তো কোন ওষুধগুলো সাধারণত ব্রেন টিউমার হলে চিকিৎসকরা ব্যবহার করে থাকেন অথবা খাওয়াতে পারেন? আসলে ব্রেন টিউমার অনেক কারণে হতে পারে, তো আমি সে বিষয়ে আলোচনা করব না যে কেন কেন টিউমার হয়। তবে ব্রেনের টিউমার হলে সাধারণত যে মেডিসিনগুলো লক্ষণভিত্তিক ব্যবহার করা হয়ে থাকে তার অন্যতম একটা মেডিসিন হচ্ছে সালফার, খুবই চমৎকার একটা মেডিসিন ব্রেন টিউমারের ক্ষেত্রে। সুতরাং ব্রেন টিউমার হলে যদি মেজর কোনো কজেশন না থাকে, কজেশন না পাওয়া যায়, তাহলে সালফার মেডিসিনটা কিন্তু খুব চমৎকার কাজে লাগে। এর সাথে অন্যান্য যে মেডিসিনগুলো আসতে পারে লক্ষণভিত্তিক, আর্নিকাও হতে পারে, বেলেজোনা, ফাইটোলক্কা, থুজা, কোনিয়াম, হ্যাঁ, এই 3-4টা মেডিসিন কিন্তু খুব চমৎকার ব্রেন টিউমারের জন্য কাজ করে থাকে। এছাড়াও বায়োকেমিক মেডিসিন আছে, আমরা যেহেতু বায়োকেমিক নিয়ে অনেক কর্তবিতর্ক আছে আমরা ওদিকে যাচ্ছি না, তো আপনারা মনে রাখবেন ব্রেন টিউমারের ক্ষেত্রে সালফার মেডিসিনটা খুব চমৎকার কাজ করে থাকে। এছাড়াও বেলেডোনা, কোনিয়া, থুজা, ফাইটোলক্কা এবং ব্যারিটা কাপ মেডিসিনও কিন্তু ব্রেন টিউমারের জন্য ভালো কাজ করে থাকে। দর্শক, আবারও বলছি, আপনি ব্রেন টিউমার হলে আতঙ্কিত হবেন না, ভয় পাবেন না। ব্রেন টিউমার সার্জারিতে কিন্তু খুব তাড়াতাড়ি সার্জারিতেও যাবেন না, ব্রেন টিউমার সার্জারিতে কিন্তু খুব বেশি সফলতাও নাই। সুতরাং ব্রেন টিউমার হলে আপনি একটু 2-3 মাস ধৈর্য ধরে আপনার রোগীটাকে ওষুধ খাওয়ান, ইনশাআল্লাহ আপনি আশা করি ভালো রেজাল্ট পাবেন এবং সুস্থ হবেন, অপারেশন করা লাগবে না। সুতরাং টিউমার হলেই আতঙ্কিত নয়, ভয় নয়, অপারেশন নয়, হোমিও চিকিৎসা ভালো হয়, ভালো থাকবে। আরেকটি কথা, যদি আমাদের আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ আবারও।